Tem três aqui. কশ্মীর মে পারা লগাতার লুড়ক রহা হ্যা আর দিন ব দিন ইহা যো ঠান্ড মে হ্যা ও ইজাফা হতা যা রহা হ্যা আজ আগর শ্রীনগর কি বাত করে তো -6.2 ইহা পারা রেকর্ড কিয়া গয়া হ্যা। যেন পারদ পতনের প্রতিযোগিতা শুরু হয়েছে ভূস্বর্গে। अभी भी इस वक्त माइनस तापमान है, आप देख सकते हैं मेरे पीछे ये विश्व प्रसिद्ध डल झील है, पूरा झील जो है ये फ्रंट साइड है झील का पूरा जम गया है और बहुत ही जहां कश्ती चलती है आप देखिए वहां पर तोड़कर इस कोहरे को कश्ती वाले को चलना पड़ता है। जो डल झील है वो बैक साइड जम जाता है, जो असली डल लेक है वो अभी जम नहीं जाता है, किनारे जम जाते हैं। যত দূর চোখ যায় ডাল লেকের বড় অংশ এভাবেই জমে গিয়েছে। গুলমার্গ হো, পহলগাম হো, সোনমার্গ হো, হর জায়গা -10 কে করিব পারা জো হে রেকর্ড কিয়া গয়া হে। দ্রাস সবসে জ্যাদা ঠান্ডি জায়গা রহি হে, জাহাঁ করিবন -28 ডিগ্রি জো হে টেম্পারেচার রেকর্ড কিয়া গয়া হে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কাশ্মীরের ঠান্ডার এই মেজাজ 31 জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে। আগামী দুদিন পারদ আরও নিচে নামতে পারে। বর্ষবরণের রাতে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উপত্যকায়। ঠান্ডার কামড় কড়া হলেও প্রকৃতির রূপ দেখে খুশি পর্যটকরা। ঠান্ডি ইহাঁ তো হ্যাঁ, লেকিন আচ্ছা লাগ রা, মন লাগ রা হ্যাঁ, ইহাঁ ঘুমনে কে লিয়ে হ্যাঁ, অভি 3 দিন ইহাঁ রহনা হ্যাঁ, আর দেখ রা সারা জন্নত। অন্যদিকে দিন গুজরান এখন স্থানীয়দের কাছে চ্যালেঞ্জ। শিকারা বন্ধ থাকায় রোজগার নেই, তার উপর টানা লোডশেডিং। इसलिए पारंपरिक तरीकों से अब खुद को ढका जाता है, फेरन कांगड़ी जो यहाँ का ट्रेडिशनल वे है खुद को गर्म रखने का उसका इस्तेमाल किया जाता है। এই পরিস্থিতিতে বনফায়ার করে কাটাচ্ছেন অনেকে। ক্যামেরায় ফেরুজের সঙ্গে খালেদের রিপোর্ট, Zee 24 ঘন্টা। গোটা উত্তর ভারত যখন শীতে কাঁপছে তখন কলকাতাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকালে হালকা কুয়াশা, তারপর বেলা বাড়তে সাফ হয়েছে আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সকাল থেকেই ঠান্ডায় জবুথবু শহরবাসী। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, বছরের শেষ পর্যন্ত এই ঠান্ডা থাকছে, বছরের শুরুতেও কি তাই? প্রথম বাক্যটা একেবারে ঠিক, বছরের শেষ পর্যন্ত অর্থাৎ আগামীকাল মধ্যরাত যখন বর্ষবরণে মেতে উঠবে গোটা বিশ্ব, তখনও পর্যন্ত কনকনে ঠান্ডা উপভোগ করতে পারবেন শহর কলকাতার মানুষ। কিন্তু 2020 সালে 1 জানুয়ারির পর থেকে আবহাওয়া একটু একটু করে বদলাবে এবং 2020 সালের 1 জানুয়ারি উত্তরবঙ্গের 2টি জেলা এবং দক্ষিণবঙ্গের রাঢ় বাংলা অর্থাৎ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। 2রা জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা সহ তাম পশ্চিমবঙ্গে। এবং সেই বৃষ্টির পরে নতুন করে যদি বায়ুমণ্ডলে তেমন কোনো পরিস্থিতি বা ফ্যাক্টর তৈরি না হয় তাহলে শীতের আমেজ থাকবে ঠিকই, কিন্তু এই যে কনকনে ঠান্ডা, কখনো 11.2, কখনো 11.4, এবং যে তাপমাত্রা আরেকটু নামার একটা ক্ষীণ আশা তৈরি হয়েছিল বাঙালির মনে, সেই আশাটা কিন্তু এই মুহূর্তে খুব একটা ফলপ্রসূ হবে না, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং তারা যেটা জানাচ্ছেন যে মকর সংক্রান্তি অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখের আগে কিছুটা তাপমাত্রার পারদ নামলেও তা কখনোই 11 বা 10-এর নিচে নামবে না। অতএব 10-11-এর যে উপভোগ, সেই উপভোগটা কিন্তু বর্ষবরণের রাত পর্যন্তই বাঙালি করতে পারবে এমনটা পূর্বাভাস রুমেলা। ধন্যবাদ অয়ন।